हेलो फ्रेंड्स, वेलकम टू इजी रेसिपी। आमी मौमिता। आज आमी चिकेन बिरियानी किभाबे बाड़ीते ही रेस्टुरेंट स्टाइलेर बानाबेन देखाबो। तो एर जन्य प्रथमे आमी 400 ग्राम चिकेन किने निये भालोभावे धुए निएछि। एरपर चिकेन मैरिनेट करार जन्य आमी दिए देव 2 चामच मतो आदा रसुन पेस्ट। दिए दीची 1 चा चामच हलुद गुड़ो, 1 चा चामच लंका गुड़ो, 1 चा चामच नून। एरपर दिए देव 1 कप मतो टक दई। एरपर समस्त उपकरण आमी चिकेनेर संगे भालोभावे मिशिए निच्छी हाथ दिए, এবং মেশানো হয়ে গেলে 30 মিনিটের মতো আমি চিকেন ম্যারিনেট করে নেব। এরপর আমি 400 গ্রাম বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি নাফিসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 30 মিনিট আমি চাল ভিজিয়ে রেখে দেব। তিরিশ মিনিট পর হাঁড়িতে আমি 2 লিটার কিংবা 2.5 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 3টে দারুচিনি, 3টে বড় এলাচ এবং 3 থেকে 4টে লবঙ্গ। এরপর 30 মিনিটের পর চাল ভিজে গেছে, দেখুন। আমি এবার হাঁড়িতে চাল তুলে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। এর কারণে ভাতের গায়ে ভাত লাগবে না, ভাত ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি 7 মতো নুন। তো এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম, গ্যাস অন করে রেখেছি। চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে এলে মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতে হবে, যাতে ভাত জড়িয়ে না যায় বা নরম হয়ে না যায়। প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে ভাত হতে। তো 20 মিনিট পর ভাত হয়ে গেছে। তো এইভাবে আমি ছানটা দিয়ে ছেঁকে নেব ভাতগুলো। তো ভাত আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপর কড়া গরম করে আমি তেল দিয়ে দিয়েছি। ব্যারিস্তা করার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ ভাজা পর্যন্ত অপেক্ষা করব, একেবারে লাল করে ভেজে নেব। তো ব্যারিস্তা হয়ে গেছে, প্রায় 2 মিনিট পর আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে বড় সাইজের আলু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জাফরান রং। আমি প্রেশার কুকারে আলু 1টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি 1 মিনিটের মতো আলু ভেজে নেব। সব আলুগুলো আমি ছেড়ে দিলাম। 1 মিনিটের পর ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে আলু তুলে নিচ্ছি। তো আলু তুলে নিয়েছি আমি একটি পাত্রে। এরপর কড়াই সামান্য তেল রয়ে গেছে, আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল একটু গরম হয়ে এলে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, বাদামি রং হয়ে গেছে। তো আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট।
ভালোভাবে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে আদা রসুন পেস্ট ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 10 থেকে 15 মিনিট ভালোভাবে চিকেন কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশালা। আমি এখানে সানরাইজের বিরিয়ানি মশালা ইউজ করেছি। এবার ম্যারিনেট করা পাত্রে যে মশলাটুকু লেগেছিল আমি জল দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এই রেসিপিতে জল দিতে লাগবে না একদমই, খুবই অল্প জল দিতে হবে, যেহেতু বিরিয়ানি বানাবো তো বেশি জল দিলে হবে না। এরপর আমি 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিলাম। পনেরো মিনিট পর খুললাম, চিকেন সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি একটি পাত্রে চিকেন নামিয়ে নিয়েছি। এরপর আমি 5 লিটারের প্রেশার কুকার নিয়ে নিয়েছি। কয়েকটি স্টেপে বিরিয়ানিটি সাজিয়ে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম তলাটায়। এরপর দিয়ে দিচ্ছি অল্প একটু চাল। এরপর আমি চিকেন দিয়ে দিলাম। তো চিকেনের লেয়ারটা ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এরপর আবার আমি ভাত দিয়ে দেব। আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। দিয়ে দিচ্ছি ব্যারিস্তা। এরপর দিয়ে দেব আলু। তো এইভাবে আলু সাজিয়ে নিয়েছি। আমার আরেকটু চিকেন রয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। তো এরপর আমি আবার ভাত দিয়ে দেব। এইভাবে কয়েকটি লেয়ারে সাজিয়ে নেব। দিয়ে দিচ্ছি ব্যারিস্তা। আপনারা চাইলে ব্যারিস্তা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল, 1 চা চামচ গোলাপ জল। দিয়ে দেব 3 ফোঁটা মিঠা আতর। এই মিঠা আতর না দিলে একেবারেই রেস্টুরেন্টের মতো স্বাদ হবে না। এরপর আমি 2 আলু ছিল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশালা। অল্প একটু ভাত ছিল, ওপরে ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো জাফরান। আপনারা যদি কালার না চান তো দেবেন না। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ঘি। এরপর আমি আটা মাখিয়ে রেখেছিলাম। দিয়ে দেব ঢাকনা, যাতে ভেতরের বাষ্প একটুকু বাইরে না বেরিয়ে আসে, তার জন্য ভালোভাবে এঁটে দিতে হবে। আমি আটা দিয়ে এখানটাও এঁটে দিলাম। এরপর গ্যাস অন করে লো ফ্লেমে 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট পর খুলে দেখাচ্ছি। তো চিকেন বিরিয়ানি রেডি। এবার আমি সার্ভ করে দেখাবো।
जदि भिडियो भलो लगे अवश्य कमेंट कर नित्य नतून रेसिपि पे हमार चैनल सबसक्राइब कर भिडियो देखार जो धन्यवाद।